দাঁড়িয়ে চালা, ভাল লাগবে। হ্যাঁ হ্যালো বন্ধুরা, এসে গেছি সমামিক ব্লগসে। আজকে দেখো সন্ধ্যাবেলায় কত কিছু আনা হয়েছে ঘরের মধ্যে, আর এগুলো এসছে কে কে সেটা আগে দেখিয়ে দিই। এটা যে আমার ভাইয়ের বউ, আর এটা হচ্ছে আকাশি কালারের চুনাইটি পরা, এটা হচ্ছে আমার বোন, আর ওই যে বোনের ছেলে তিয়াসা, বোনের বড় মেয়ে তিয়াসা, এটা মিলি, আর এটা হচ্ছে পিউ। আর তা এসছে হচ্ছে আমার ভাইয়ের বউ মানে সঙ্গীতা, সঙ্গীতার ছেলে আর মেয়ে, আর এখানে এসেছে আমার বোন আর বোনের এই যে দেব, বোনের ছেলে মেয়ে হচ্ছে যে তিয়াসা আর মিলি। তিয়াসার ফটো তুলতে চাইছে না, ও সেই জন্য মুখটা লুকিয়ে দিয়ে আমাদের আছে, আর ইয়েও আছে, এবার দেখো সবাই হাতে তুলে নিল মাজা, এটা খাওয়া হয়ে যাক। ফুল ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, আর আমার বাড়িতে সবাই এসেছে, আজকে একটু খুব জমিয়ে আড্ডাও হবে আর খাওয়া দাওয়া হবে। কী কী রান্না আমি করবো সেগুলো আমি তোমাদের দেখাবো, কী রান্না হয়েছে আজকে। তো এরপরে আমি কী করবো জানো, এরপরে আমি পিৎজা বানাতে যাবো। তো সব কিছু রেডি করে রেখেছি, তো চলো পিৎজাটা নিয়ে আসি। এ দেখো আমি পিৎজা নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে চিকেন পিৎজা। দুটো চিকেন পিৎজা বানাবো আর একটা পনির পিৎজা বানাবো, কারণ সঙ্গীতা চিকেন খায় না, সেজন্য আমি এই বাচ্চাগুলোর জন্য বড় পিৎজা বানিয়েছি, চিকেন পিৎজা চিজ ভরে ভরে দিয়েছি, যাতে ওদের চিজি জিনিসটা ব্যাপারটা বাচ্চাদের তো খুব ভালো লাগে। তো সেই জন্য আমি ঘরেই বানিয়েছি পিৎজাটা। দেখো ওরা সব খেয়ে নিচ্ছে, খেয়ে বলুক কেমন হয়েছে। এবার শম্পা ওদেরকে কেটে দিয়ে হেল্প করছে, আর এদিকে পিউ বসে রয়েছে। একটা পিৎজা খাওয়া হয়ে গেছে, বুঝতে পারছো, এটা হচ্ছে দ্বিতীয় পিৎজা। হ্যাঁ, তো এই পিৎজা খেয়ে সবাই মিলে শেয়ার করে খেতে একটা মজা লাগে না, তার মধ্যে সবাই এসেছে আমাদের বাড়িতে, সেটা দেখতে তো আরও মজা হচ্ছে। দেবকেও ডেকে নিয়েছি, আমি দেব পড়তে গেছিলো, সেখান থেকে এখানে এসেছে পিৎজাটা ট্রাই করতে, দেখি পিৎজাটা কেমন হয়েছে। সব বাচ্চারা বিছানার মধ্যে লাফালাফি করছে বলে খাটের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো এরকম ভাবে অবচল হয়েই রয়েছে, তাও ভালো সবাই মিলে আনন্দ করলে ভালো। এইবার দেখো এবার আরেকজনের সঙ্গে পরিচয় করি, এটা হচ্ছে সঙ্গীতা মানে আমার ভাইয়ের শালা, সঙ্গীতার বোন ভাই এসছে, এই দেখো মানে আমার ভাইয়ের শালা এসেছে বুবু। তো ওদের ওর জন্য তো পিৎজা এনেছি, কিন্তু একটা পনির পিৎজা, চিকেন পিৎজা দুটো ধরা খেয়ে নিয়েছে, আর সাথে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস। দেখো মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসটা বেড়ে নেওয়া হচ্ছে, বুবুকে খেতে দেওয়া হয়েছে, তো সেই জন্য বুবু মিষ্টিটা খেয়ে নিই, চলো। তো সঙ্গীতা, বুবু, শম্পা সবাই মিলে পিৎজা খাচ্ছে, ওদের জন্য যেহেতু পনির পিৎজা বানিয়েছি, সঙ্গীতা খুব ভালোই খেয়েছে, তো বললো যে টেস্টি হয়েছে পিৎজাটা, ভালোই হয়েছে। আর এদিকে এরা থামস আপ নিয়ে ঘোরাঘুরি করছে, থামস আপ খাচ্ছে, বাচ্চাগুলো কী করছে শুধু দেখো। এবার সবাই মিলে কসরত করছে, সবাই মিলে দেখো বডি বানাবে, চেষ্টা করছে। এবার আমার রাতে কী কী রান্না আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাছের ডিম দিয়ে ভেঙে দিয়ে ঝিঙে দিয়ে, এটা তো আচার মানে চাটনি আর ইয়ে পাঁপড়, এখানে ডাল হয়েছে, আর মাছ হয়েছে গঙ্গার আর মাছ, আর হচ্ছে এখানে হচ্ছে মাংস। দেখো ভাত বাড়া হয়ে গেছে, তো আজকের মেনুটা আমার এই হয়েছে, চাটনি, পাঁপড়, মাছের ডিম আর ডাল, আর হচ্ছে আর মাছ, আর হচ্ছে মাংস। তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি,
সবাই এগুলো খেয়ে নেবে। আর এই জন্য রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই মিলে বদমাশি, এ দেখো দেব আর দেবের বোন মিলি দুজনে মিলে কি আরম্ভ করেছে, পিসির মেয়ে দেবের। হ্যাঁ, তো দুজনের মধ্যে খুব ভাব, বুঝতে পারছো, মিলি দেবদাদাকে খুব পছন্দ করে, তো সেই জন্য আবার দুজনে মিলে ভাই বোন মিলে সব একসাথে হয়েছে। আর এইসবই চলছে, সব কটা ভাই বোন মিলে, আমার ছেলে কিন্তু এখানে নেই, কারণ কেউ পড়তে গেছে। তাহলে আমাদের এই ভিডিওটা তো এবার এখানেই শেষ করতে হবে, তোমরা ভালো থেকো, ফুল ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো। আজকে দিনটা আমার এইভাবেই কেটে গেল, কীভাবে কাটলো তোমরা তো দেখতেই পারলে আনন্দের সাথে। ভিডিও সবাই দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এই